সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার একাডেমির অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ইংরেজি দ্বিতীয় বর্ষের ক্লাসে। আজকে আমরা রুলস অফ ন্যারেশন নিয়ে আলোচনা করতেছি। ন্যারেশনের আমরা ইতিমধ্যে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে দুটো শেষ হয়েছে। অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভের সমস্ত ভিডিও আমরা আলোচনা করেছি। এখন আমরা ধারাবাহিকভাবে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে তোমাদের মনে আছে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলো আমরা লিখেছিলাম এবং একটা দুটা উদাহরণ দেখেছি। আজকে আমরা ওইগুলো করে প্র্যাকটিসগুলো দেখাবো তোমাদের মেমোরাইজ করার জন্য। আরেকবার একটু বলে দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, আগে ইম্পারেটিভ সেন্টেন্স শিখতে হবে। যে সেন্টেন্স দ্বারা আদেশ করলে সংগ্রহ প্রকাশ করে এবং যে সমস্ত সেন্টেন্সের সাবজেক্ট থাকে না ওই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা ছিল কি, সেইড এবং সেইটুর পরিবর্তে আদেশ উপদেশ। যদি আদেশ বোঝায় তাহলে হবে অর্ডার, যদি উপদেশ বোঝায় তাহলে হবে অ্যাডভাইসড, যদি অনুরোধ বোঝায় তাহলে হবে রিকোয়েস্টেড, যদি নিষেধ বোঝায় তাহলে হবে ফরবিডেন, এইভাবে যদি নির্দেশ বোঝায় তাহলে হবে কমান্ডেড। এরকম সেইড এবং সেইটুর পরিবর্তে শব্দগুলো পরিবর্তন হবে। আর কবা এবং ইনভাইট কমার পরিবর্তে এখানে নিয়ম একটু হবে। আর বাক্যটা যদি নেগেটিভ হোক তাহলে নট হবে। এই দুটো আমরা গত ক্লাসে করেছিলাম। তাহলে আজকে আমাদের প্রথম উদাহরণটা দিকে লক্ষ্য করো। প্রথম উদাহরণটা হচ্ছে কি, আজকে আজকে প্রথম উদাহরণ হচ্ছে দা মাদার সেড টু দা সন নেভার টেল দা লাই। তাহলে দা মাদার নেভার টেল দা লাই মানে কখনো মিথ্যা কথা বলবো না। তাহলে দা মাদার এই সেটির পরিবর্তে এখানে মিথ্যা কথা বলো না, তাহলে একটা উপদেশ, যেহেতু উপদেশ তাহলে এই সেটির পরিবর্তে হবে অ্যাডভাইস। তাহলে দা মাদার অ্যাডভাইস দা সন। আর নেভারটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, নেভারটা কি নেগেটিভ শব্দ, তাহলে কী হবে, নেভারের পরিবর্তে নট টু হবে। ডু নট থাকুক অথবা নেভার থাকুক কী হবে, নট টু হবে। তাহলে নট টু টেল লাই, তাহলে কিছুটা লেখা সবাই The mother advised the son never to just negative it, not to have not to tell a lie. If for it to pass off, he said to me, learn the lesson regularly, learn the lesson রেগুলারলি, তোমার পড়া নিয়মিত শিখবে। এটাও কিন্তু একটা উপদেশ, তোমার পড়া নিয়মিত শিখবে, লার্ন ইউর লেসন রেগুলারলি, তোমার পড়া। আর যদি এটা কিন্তু তুমি উপদেশটা মনে করো যে সিম্পল যদি ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেগুলোটা শিখবে, যদি যে কোনো ভাই কোনো ভাইকে তারা যদি আদেশ উপদেশ বুঝা না যায় সেই ক্ষেত্রে আমরা সেটুর পরিবর্তে টোল বসাই দেবো। এই বাক্যটাতে তুমি ইচ্ছা করে টোল লেখো কিন্তু ভুল হবে। তাহলে আমরা দেখি হি অ্যাডভাইসড অর টোল্ড, অ্যাডভাইস দিতে হবে অথবা টোল্ড দিল, অথবা দুইটা যে কোনো একটা দেখতে পারো। হি অ্যাডভাইস মি, কমা ইনভাইট হবে কি টু টু লার্ন, আর কি লেসন করা যাবে মাই লেসন। My lesson regular. He said to me, give me a book. He said to me, give me a book. তাহলে দেখো আমাকে একটা বই দাও। এই যে বাক্যটা বাক্যটা কিন্তু আদেশ বলতে শোনা নেই, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর বাক্যটা ইম্পারেটিভ, যার কারণে এখানে আমরা ওই যে যেটা একটা বলছি সেইটুকু পরিবর্তে আমরা টোল বসাই দেবো। তাহলে দেখো হি টোল্ড মি কমিটমেন্ট নাম্বার টু টু গিভ, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ইম্পারেটিভ সেন্টেন্সের টেন্সের কোনো পরিবর্তন হবে না। টু গিভ মি, এই মিটা পাস পাস তো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, তাহলে হবে টু গিভ হিম এ। তারপর একটা দেখো হি সেড টু মি, প্লিজ এক্সকিউজ মি, দয়া করে আমার তোমাদের দাও। তাহলে এখানে প্লিজ এটা কি, এটা হচ্ছে অনুরোধ। সেটির পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারি, রিকোয়েস্ট। দেখো হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি টু কমিটমেন্ট, মানে কি হবে টু
kindly লিখতে পারো যে প্লিজ আজকে কাইন্ডলি লেখা যায় kindly excuse me kindly excuse me আচ্ছা তারপরটা দেখো please say to me bring me your book bring me your book তাহলে এখানে please say to me সেটা কিন্তু কোনো আদেশ উপদেশ ক্রিয়া বোঝাচ্ছে না যার কারণে এখানে কি আমরা লিখতে পারি হি টোল্ড মি হি টোল্ড মি টু ব্রিং হিম মাই বুক সে আমাকে বলল যে তাকে কি আমার বইটা দেওয়া উচিত হি টোল্ড মি টু ব্রিং হিম পার্সনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখানে টোল্ড মি টু ব্রিং মিটা আছে এখানে মিটা হয়ে যাবে কি হিম আর ইউর বুকটা হবে কি মাই বুক আচ্ছা তারপরটা দেখো হি সেড টু মি বি পোলাইট টু দ্য এল্ডার্স এখানে হচ্ছে কি বড়দের সাথে ভদ্র ব্যবহার করবে বি পোলাইট টু দ্য এল্ডার্স বড়দের সাথে ভালো ব্যবহার করবে তাহলে এটা একটা উপদেশ কিন্তু তাহলে উপদেশ হলে আপনি লিখতে পারেন হি অ্যাডভাইসড হি অ্যাডভাইস মি টু বি পোলাইট পোলাইট টু দ্য এল্ডার্স আর আছে সর্বশেষ যে ব্যাখ্যাটা সেটা লক্ষ্য করো এখানে আছে হি সেড টু মি ডোন্ট ওয়াস্ট ইউর টাইম বলছি কি তোমার সময় অপচয় করো না নষ্ট করো না তাহলে এখানে হি অ্যাডভাইসড মি কি হবে সময় নষ্ট করো না ক্রিয়া বোঝাচ্ছে এটা একটা উপদেশ তাহলে হি অ্যাডভাইসড মি আর যদি ডোন্ট আছে ডু নট আছে তার মানে বাক্যটা আছে কিসে নেগেটিভ আনসারটা হবে এখানে নট টু ডু নট থাকলে কি হবে নট টু হবে নেগেটিভ থাকলে নট টু হবে তাহলে হি অ্যাডভাইসড মি হি He advised me not to waste your time with me. My time. Your time for what? Only here, my time. Shubhri Shikhar Jo, Amra Aba, Pratham Thekei. বাকিগুলো আরেকবার তোমাদেরকে বলছি একটু খেয়াল করে সবাই আশা করি সবাই তোমাদের নোট করে নিয়েছো দ্য মাদার সেড টু দ্য সন নেভার টেল এ লাই উত্তরটা হচ্ছে দ্য মাদার অ্যাডভাইস দ্য সন নট টু টেল এ লাই তারপর আসা হি সেড টু মি লার্ন ইউর লেসন ইন লার্নিং হি অ্যাডভাইস মি টু লার্ন কমান্ডেড নট টু লার্ন আই লেসন ইন লার্নিং হি সেড টু মি গিভ মি এ বুক হি টোল্ড মি টু গিভ হিম এ বুক He said to me, please excuse me. It was he requested me to kindly excuse him. He said to me, bring me your book. He told me to bring him my book. He said to me, be polite to the elders. He advised me to be polite to the elders. Ashwabhashashtha, he said to me, don't waste your time. It was said, he advised me not to waste my time. শুভ শিক্ষার্থীবৃন্দ আমাদের আলোচনা আজকে এখানে এখন পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে আবারও অন্য নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ